জার্মানিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর পালন। জার্মানিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশীরা উদযাপন করেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের এই আনন্দ নিয়ে আরো খবর জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল। ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে ধনী গরিব সবাই মিলে একসাথে হওয়া। শনিবার বিকেলে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অগ্রগতির বন্ধনে ফ্রন্ডশা ফরশিট নিবেদিত ঈদ আনন্দের এই দিনে যোগ দিয়েছেন খোদ জার্মানরাও। ঈদকে উপলক্ষ করে আমরা যে আজকে এই জায়গা হয়েছে এটা খুব ভালো লাগছে, আমি দেশে মনে হচ্ছে যে আমি দেশে আছি। ঈদের এই আনন্দটা আমাদের খুব উপভোগ করলাম। ঈদ মোবারক সবাইকে, আমার ঈদ মোবারক। ঈদ মোবারক সাংবাদিক আদম দোলা পরিচালিত বৈষম্য ছবিটির প্রদর্শনীতে এ সময় আরো উপস্থিত ছিলেন ছবিটির শিশু শিল্পী অঙ্কন সহ আরো অনেকে। ছবিটা খুব ভালো লেগেছে, একদম কান্না চলে এসেছে ছবিটা দেখে। আনন্দের দিনে এই ছবিটা এতই হৃদয় স্পর্শ করেছে যা আমাকে কাঁদিয়ে ফেলেছে। মাসব্যাপী সংযম আর সাধনার পর অনেক আশার অনেক আনন্দের এই ঈদ যেন সবার জীবনকে করে আরও বেশি শান্তিময়, এ কামনা সকলের। কারণ উদ্দেশ্যটা হলো যে আমরা সিনেমায় যাব, আমরা মানুষ অ্যাপ্রিসিয়েট করবো, বড় ক্রাউডে যাবে, শুধু সিলেক্ট ক্রাউড যাবে না। তো এটা একটা কমার্শিয়াল ছবি, আমি আশা করছি যে আমরা ভালো একটা ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স পাবো। Really impressed of the actors performing, it was fantastic. আমরা আসলে চাই সবার সাথে অগ্রগতি করে বন্ধন করে আমরা প্রবাসে যেন সবাই মিলেমিশে থাকতে পারি, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা বাংলাদেশ এবং প্রবাসে। হাবিব রহমান হেলাল, চ্যানেল আই, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।